হ্যালো এভরিবন আশা করি সকলে ভালো আছেন সো একটা অনেক বড়ো নিউজ আমাদের সামনে এসছে নিউজটিকেও চলুন দেখে নেওয়া যাক সো নিউজটি এরকমই দ্যাট কোর সেক্টর রাইজ করেছে ফাইভ পয়েন্ট ফোর পারসেন্ট ঠিক আছে নভেম্বর মাসে তাছাড়া সারা বছর ধরে হিসাব করা যদি হয় তাহলে সারা বছর জুড়ে প্রায় থ্রি পয়েন্ট টু পারসেন্ট রাইজ করেছে কোর সেক্টর সো কোর সেক্টর মানে হলো কোল তাছাড়া ফার্টিলাইজার তাছাড়া স্টিল তাছাড়া সিমেন্ট এবং ইলেকট্রিসিটি সো এই যে সেক্টরগুলোর কোম্পানিগুলো তারা রাইজ করেছে নভেম্বর মান্থে ফাইভ পয়েন্ট এবং তারা সারা বছর জুড়ে প্রায় থ্রি পয়েন্ট টু রাইজ করেছে এরকমই একটা নিউজ এসেছে কোর সেক্টরের তরফ থেকে তো চলুন আমরা চলে যাই এঞ্জেল ওয়ান্টিমেট অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশনে সেখানে গিয়ে কোর সেক্টরের একটা কোম্পানি চার্ট ওপেন করে আমরা একবার তার সম্বন্ধে ধারণা করে নিই সো আমরা চলে এসছি এঞ্জেল মান্টিমেট অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশানে সো আসার পর আমরা এখানে সবচেয়ে কোনো ডিসকভার অপশানটিতে চলে যাব সো এই ডিসকভার অপশানটিতে যাওয়ার পরে আমরা সবচেয়ে উপর একটা ইনস্টাট্রাইড অপশান পেয়ে যাব ঠিক আছে সো আমরা এই অপশানটার উপরে ট্যাপ করে নেব সো অপশানটির উপর ট্যাপ করার সাথে এখানে আমরা বাইকল করতে পারি বাই বাইপুট করতে পারি ঠিক আছে তাছাড়া আমরা এখানে আর একটা জিনিস করতে পারি সেটা হলো আমরা এখানে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস কিন্তু করে নিতে পারি তো সবচেয়ে কোন আছে সার্চের বটমটা আমরা এই সার্চের বটমটাতে চলে যাব এবং এইখানে কোর সেক্টর একটা কোম্পানি যেমন টাটা স্টিল সো এটাকে আমরা সার্চ করে নেবো এবং তার চার্টতে অ্যানালাইসিস করে নেব সো এটা হলো কোর সেক্টর কোম্পানি টাটা স্টিল টাটা স্টিল সার্চ করার সাথে টাটা স্টিলের ক্যাশ তাছাড়া ফিউচার্স তাছাড়া অপশান তিনটে জিনিসই আমাদের কাছে চলে এসছে তো টাটা স্টিলের গ্যাসের উপর আমি ট্যাপ করে নিচ্ছি এবং টাটা স্টিলের চার্টের উপর পৌঁছে যাব ঠিক আছে সো আমরা যদি এখানে টাটা স্টিলের চার্ট দেখি তাহলে আমরা যদি এখানে তিন মাসের চার্ট ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো দ্য টাটা স্টিল অক্টোবর মান্থ থেকে প্রায় একটা কিন্তু আপ ট্রেন্ড মুভমেন্টে আছে পরবর্তীকালে নভেম্বর ডিসেম্বর মাসের শেষের দিকে মার্কেট একটু ডাউন ট্রেন্ড হয়েছিল কিন্তু পরবর্তীকালে মার্কেট আরও ব্যাক করে এবং মার্কেট আরও আপ ট্রেন্ডে চলে যায় ঠিক আছে সো আমরা খবর দেখলাম যে অক্টোবর নভেম্বর মাসে এই কোম্পানি ফাইভ পয়েন্ট ফোর রাইজ করেছে সো নভেম্বর মাসে সত্যিই মার্কেট একটা ভালো লেভেল মেনটেন করেছিল এখানে কিন্তু ডিসেম্বর মাসে সে এটা একটু নেমে আসে এবং পরবর্তীকালে আবার মুভ ব্যাক করে ঠিক আছে সো আমরা যদি এখানে ওয়ান ইয়ার চার্ট দেখে নিই তো ওয়ান ইয়ার চার্ট আমরা দেখতে পাবো দ্যাট এই কোম্পানির থ্রি পয়েন্ট টু পারসেন্ট রাইজ করেছে ঠিক আছে সো এটা এটাও একটা বড়ো রাইজ সো এই নিউজের তরফ থেকে যেহেতু এই কোম্পানির রাইজ করছে সেহেতু আপনি এই কোম্পানির প্রতি ইনভেস্ট করতে পারেন সো ইনভেস্ট করার জন্য আপনি এখান থেকে বাই ক্লিক করবেন এবং বাই ক্লিক করার পরে আপনার কাছে এখানে সম এখানে একটা কোয়ান্টিটিগুলো অপশান আসবে সো আপনার যটা কোয়ান্টিটির প্রয়োজন একটা কোয়ান্টিটি বা দুটা কোয়ান্টিটি আপনি কিন্তু নিয়ে নিতে পারেন সো আমি এখানে এক কোয়ান্টিটি রেখে নিচ্ছি তাছাড়া আপনি এখান থেকে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার চয়েস করতে পারেন লিমিট অর্ডার মানে আপনি যে যে প্রাইসে কিনতে চান এবং মার্কেট অর্ডার মানে মার্কেটে যে প্রাইস চলছে সেই প্রাইসটা ঠিক আছে সো সেটা আপনি ক্লিক করে নেবেন তারপর বাই করবেন ঠিক আছে সো বাইয়ের ওপরে ক্লিক করার পর আপনি এখানে কনফার্ম বাই করলে আপনার অর্ডারটা অটোমেটিক বাই হয়ে যাবে ঠিক আছে সো এরকম একটা খবর এসছে টাটা স্টিলের তর কোর্স সেক্টরের তরফ থেকে সো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম সো কোর সেক্টর টাটা স্টিল বা আর যে কোম্পানিগুলো আছে সেগুলোর আপনি উপরে আপনি কিন্তু নজর রাখতে পারেন এবং আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে সো এরকম নিউজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেও রাখতে পারেন